সবাই নিশ্চয়ই মোটামুটি কম বেশি অরিজিৎ সিং এর তেরা ইয়ার হুমে গানটা নিশ্চয়ই সবাই শুনেছে। হ্যাঁ, এই ইয়ার ইয়ার দোস্তি বন্ধুত্ব ইয়ার ইয়া এরকম অনেক শব্দ আছে। তো এই বন্ধুত্ব জিনিসটা না বড্ড ইমোশনাল জিনিস। কেন? আচ্ছা, আপনি বলতে পারবেন গুনে গুনে যে স্কুল লাইফ থেকে শুরু করে এখনো অবধি আপনার কটা পুরাতন বন্ধু আছে? হ্যাঁ, আমি মানছি অনেকের অনেক বন্ধু থাকে, তারা বিশ্বাস করুন আমার মতে তারা সত্যিই খুব লাকি। পরিবার তো নিজের হয়, মানে নিজের একদম জন্ম থেকে শুরু করে সাথে থাকে, কিন্তু বন্ধুত্ব হচ্ছে এমন একটা রিলেশন যে রিলেশনটা কিন্তু আপনি সবাই অন্যের সাথে করি। হ্যাঁ, মানে তাকে আমরা চিনি না জানি না, তাদের সাথে আমরা প্রথম যে রিলেশনটা করি সেটা হচ্ছে বন্ধুত্ব। এটা পিওর রিলেশন, ভালোবাসার রিলেশন। সত্যিকারের বন্ধু বলতে এখনকার দিনে খুবই কম হয়। আর যদি কারো বলেন যে বহু বছরের পুরাতন বন্ধু, আমি তো বলবো তারা খুবই লাকি। আমি জানি না এখনকার দিনে আর কেউ পুরাতন বন্ধু এতটা থাকে কি না, তবে যাদের থাকে আমি বলবো তারা সত্যি খুব লাকি হয়। আচ্ছা, আরেকটা কথা বলুন তো, বন্ধুত্ব মানে কি শুধুই আনন্দ, শুধুই একসাথে আনন্দ করা, মজা করা, হুল্লোড় করা, সিনেমা দেখতে যাওয়া, পার্টি করা, তাই কি? দেখুন, যদি সেটা মনে হয় তাহলে আমি বলবো না। সত্যিকারের বন্ধুত্ব বলুন বা সত্যিকারের বন্ধুদের বলুন, সত্যিকারে কিন্তু এরমভাবে হয় না। আপনার ভালো সময়টাতে সাথে থাকে তারা শুধু বন্ধু নয়, আপনার দুঃখের সময়তে, আপনার কষ্টের সময়তে, আপনার কি বলবো ক্রাইসিস পিরিয়ডে যারা আপনার সাথে থাকে, আপনার পাশে থাকে, আপনাকে সাহস দেয়, হেল্প করে, আমি বলবো তারা বন্ধু। যখন সবাই আনন্দে থাকে তখন তো পৃথিবীর সবাই এসে সেই আনন্দেতে যোগ দিতেই চায়, কিন্তু কটা মানুষ বলুন তো দুঃখের দিনেও ক্রাইসিস পিরিয়ডেও আপনার পাশে এসে দাঁড়ায়? এক হচ্ছে আপনার ফ্যামিলি, আর এক হচ্ছে আপনার স্পেশাল যে, আর সে হচ্ছে এক হচ্ছে বন্ধুরা, ভালো বন্ধুরা, সত্যিকারের বন্ধুরা, কখনো কিন্তু ভুলে যায় না আপনাকে। আপনার মনে পড়ে সেই স্কুলে ছোটো দিন, ছোটোবেলায় সেই প্রথম দিনে যে আপনার বন্ধু হয়েছিল, আবার কলেজ লাইফে যে বন্ধু হয়েছিল? সবাই কিন্তু আজ অবধি সাথে হয়তো নেই, কিন্তু কোথাও না কোথাও একই সাথে ইমোশনালি কিন্তু তারা কানেক্ট। আবার অনেক সময় এমনও হয়েছে, আমরা এখন তো সব জায়গাতে ফ্রেন্ড বানাই, তাই না? ফেসবুকে বলো, ইনস্টাগ্রামে বলো, ফ্রেন্ডস তো আমরা সব জায়গায় বানাই, কিন্তু এই ফ্রেন্ডসরা রিয়েল লাইফে কি আপনাকে হেল্প করতে আসে? শুধু হেল্প বলবো না, আপনার পাশে দাঁড়াতে আসে, আপনার ভালোতে বা খারাপে আসে কি? হয়তো বেশিরভাগেরই উত্তর হবে না, আসে না। সত্যিকারের বন্ধুত্ব এইভাবে হয় না, বিচার করে হয় না সব কিছু। আপনাকে দেখতে কেমন, আপনার পড়াশোনা কেমন, আপনি ব্রিলিয়ান্ট, বন্ধুত্ব এইভাবে হয় না। বন্ধুত্ব ইজ এ কানেকশন অফ আর হার্ট, যখনই কানেকশন মেলে বন্ধুত্ব হয়, আর সে বন্ধুত্ব অনেক দিন পর্যন্ত যায়, সারা জীবন পর্যন্ত যায়। পরিবারের পর যদি বিশেষ কিছু থাকে সেটা হচ্ছে একটা পবিত্র সম্পর্ক, হচ্ছে বন্ধুত্ব। যারা সেই বন্ধুত্বকে ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারে আমার মতে তারা সত্যিই খুব লাকি হয়। আর বন্ধুত্ব ক্ষেত্রেও বন্ধু চেনা প্রচুর জরুরি, কারণ পৃথিবীতে মুখোশ পরিধারী প্রচুর বন্ধু আমরা দেখতে পাই সব কিছুতে। আপনাকে মানে পাশে তো থাকবে, মানে আপনি যখন কিছু ভালো কিছু করতে যাবেন আপনাকে অলওয়েজ ডিমোটিভেট করবে, সেরকমও কিন্তু বন্ধুরূপী অনেক কিছু দেখতে পাবেন আপনারা। আপনাকে কোনো মতে উঁচুতে উঠতে দেবে না, অলওয়েজ তুই পারবি এটা, তুই কি পারবি আদৌ, এটা বলবে। কিন্তু আসল বন্ধু, আসল
বন্ধুত্ব সেটাই যেখানে সে বলবে তুই এটা কেন পারবি না, ইউ হ্যাভ টু ডু ইট। বন্ধুত্ব চিনুন, বন্ধুত্ব হচ্ছে পবিত্র সম্পর্ক, বন্ধুত্ব হচ্ছে সুন্দর সম্পর্ক, বন্ধু চিনুন। পৃথিবীর সবাই কিন্তু আপনার ভালো করার জন্য বন্ধুত্ব হয় না, অনেক শত্রুরূপীয় বন্ধু কিন্তু আপনার পাশে পাই। পৃথিবীর সমস্ত বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের তাই পৃথিবীর সমস্ত বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা দিলাম। বন্ধুত্ব এগিয়ে যাক, বন্ধুত্ব বছরের পর বছর লাস্ট করুক, বছরের পর বছর বলতে থাকুন এক তু হি ইয়ার মেরা মুঝে ক্যা দুনিয়া সে লেনা। নমস্কার।